বর্তমান সময়ে ফেসবুক দৈনন্দিন জীবনে একটি বড় অংশে দাঁড়িয়েছে। বাচ্চা থেকে বৃদ্ধ সবাই ফেসবুকে নিয়ে আসক্ত। ফেসবুক অনেকে দিন কাছে বিভিন্ন পেজ নিয়ে, তার জন্য রয়েছে সুসংবাদ, কারণ তারা খুব সহজেই আয় করতে পারে ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুক রিসেন্টলি চালু করেছে বাংলাদেশে মনিটাইজেশন অপশন, অর্থাৎ ভিডিওতে মনিটাইজেশন অপশন, যার মাধ্যমে খুব সহজে আর্নিং করতে পারবেন। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে কীভাবে আপনি ফেসবুকের মাধ্যমে আর্নিং করতে পারবেন। সেই ভিডিওতে আমি বলছিলাম যে বাংলাদেশ ফেসবুক কিন্তু এখনও আর্নিং সুবিধা, যেটা মনিটাইজেশন অপশন অ্যাভেলেবেল ছিল না, কিন্তু বাট এখন থেকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন এবং নতুন দেখে থাকেন, অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন কীভাবে আপনি আর্নিং করবেন এবং কীভাবে পে আউট করবেন, সব কিছুই এই ভিডিওতে আমি কভার করব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ, হিট দ্য লাইক বাটন, প্রেস দ্য ফলো ফার্স্ট অন দ্য ফেসবুক অ্যাপ। ওয়েলকাম ব্যাক। তো আপনার আমার কাছে কোশ্চেন থাকলো যে ভাইয়া, আমার যে আমি একটা ফেসবুক পেজের মালিক, তো আমি আমার ফেসবুক পেজটির মাধ্যমে আর্নিং করতে পারবো? হ্যাঁ, আপনি আর্নিং করতে পারবেন আপনার ফেসবুক পেজটির মাধ্যমে। সেই জন্য আপনাকে তিনটি কন্ডিশন মাধ্যমে, তিনটি কন্ডিশন আপনি ফুললি যদি মেনে ফেলেন তো আপনি আর্নিং করতে পারবেন। অ্যান্ড ওয়েলকাম। সো এর জন্য আপনার তিনটি কন্ডিশন কী কী সেটা আমি বলে দিই। প্রথম কন্ডিশন হলো আপনার ফেসবুক পেজটিতে মিনিমাম 10,000 ফলোয়ার থাকতে হবে বা লাইক থাকতে হবে। এবং দ্বিতীয় কন্ডিশন হলো আপনার 10,000 লাইক এবং ফলোয়ারের পাশাপাশি আপনাকে 2 মাস, অর্থাৎ গত 2 মাসের অ্যাটলিস্ট 30,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, এবং অর্থাৎ 500 ঘন্টা ওয়াচ টাইম। এবং এর সাথে সাথে বলে রাখি যে আপনার ভিডিওটা মিনিমাম 1 মিনিট দেখতে হবে, 1 মিনিট দেখার পরে আপনাকে 1 মিনিট ওয়াচ টাইম দেওয়া হবে। এবং 3 নম্বর যে কন্ডিশন, তাহলে আপনার যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা মিনিমাম 3 মিনিটের হতে হবে। তো 3 মিনিটের যখন ভিডিওটা হবে তখনই আপনি আর্নিং সুবিধাটা উপভোগ করতে পারবেন। এবং আপনাকে বলে রাখি যে এই সুযোগ সুবিধা বাংলাদেশে এখন অ্যাভেলেবল রয়েছে, আপনি এখন আর্নিং করতে পারেন। তো আপনার আমাকে আরেকটা কোশ্চেন থাকে যে ভাই, আমি কীভাবে আর্নিংটা করবো, কোন প্রসেস আর্নিং করবো? তো প্রসেসটা আমি বলে যাই যে কোন প্রসেস আপনি আর্নিংটা করবেন। তো আমি যেমন ভিডিও বানাচ্ছি, তো এমন ভিডিও বানানোর মাধ্যমে আপনি আর্নিংটা করবেন। তো এটা পুরোপুরি ইউটিউবের কপি বলা চলে। তো দেখুন, ইউটিউবে কিন্তু আমাদের রয়েছে মনিটাইজেশন হওয়ার পরে 55% আমি পাবো, অর্থাৎ রেভিনিউ, এবং 45% পাবে ইউটিউব। তো একইভাবে ফেসবুক আমাদের দিচ্ছে 55% রেভিনিউ আমাদের, আর 45% রেভিনিউ নিচ্ছে ফেসবুক। তো এটা কীভাবে কাজটা করবে? দেখুন, আমি যে ভিডিওটা দিচ্ছি আপনাকে, বা কোনো একটা ভিডিও দেখছেন, দেখা মাঝখানে দেখবেন যে একটা 15 সেকেন্ড বা 5 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের অ্যাড। তো এই অ্যাডটা হলো মূলত মনিটাইজেশন, হুবহু ইউটিউবের মতোই প্রসেসটা। এবার আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই, আমি কীভাবে আমি এটা চালু করবো এবং কোন কোন প্রসেসের মধ্যে আমরা পে আউটটা করবো, এবং কোন প্রসেসে আমরা বুঝবো যে আমার যে পেজটি আছে পেজটিতে সব যে কন্ডিশনগুলো সব ফিল আপ হয়েছে। সো এর জন্য আমি ডেস্কটপে যাবো, ডেস্কটপের মাধ্যমে দেখাবো যে আপনি কোন কোন প্রসেসে কি আপনি এইগুলো ফিল আপ করতে পারেন, এবং দেখাবো যে আপনি কীভাবে এর পরের ভিডিও দেখাবো যে কীভাবে আপনি আপনার ইউটিউবের ফেসবুকে যে ভিডিওটা আপলোড করতে পারেন। খুব সিম্পল প্রসেস। তো চলুন আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে প্রসেসগুলো দেখে নিই। তো আমার ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি। তো ডেস্কটপে আসার পর আমার ব্রাউজার ওপেন করে আমাদের ফেসবুক পেজটিতে যাব। ফেসবুক পেজটি যাওয়ার পর এখানে জাস্ট পাবলিশিং যে টুলসটা আছে সেই টুলস ওপেন করবো। ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে সবগুলো ভিডিও যা যা আপলোড করছে এই পেজে, সবগুলো ভিডিও এখানে শো করছে। ওকে, সো এখানে দেখুন স্ট্যাটাস, স্ট্যাটাসে এখানে কিন্তু কোনো কিছু শো করছে না। সো যখন দেখুন স্ট্যাটাসে গ্রিন ডলারের আইকন থাকবে, তো বুঝবেন যে আপনার ওই ভিডিওটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত। অর্থাৎ এখান থেকে ইয়েলো থাকে, ইয়েলো থাকলে বুঝবেন যে ভিডিওটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত নয়। ওকে, অ্যান্ড আপনি কীভাবে বুঝবেন যে আপনার যে ফেসবুক পেজটি আছে সেটা আপনার মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল রয়েছে, মনিটাইজেশন করতে পারবেন আপনার ফেসবুক পেজটিতে? এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে কিওটার স্টুডিওতে ক্লিক করতে হবে। সো কিওটার স্টুডিওতে আমরা ক্লিক করার পরে আরেকটা দেখুন ট্যাব ওপেন হয়ে গিয়েছে। সো আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফেসবুক যে পেজটি সেটা আর্নিংয়ের জন্য এলিজিবল আছে কিনা? সেখানে বলে দিচ্ছে সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি ফ্রম ইউর ভিডিও উইথ অ্যাড ব্রেকস। সো এর জন্য আপনাকে এই চেক এলিজিবিলিটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই পাশ থেকে আর কি পেজ চলে আসবে। সো দেখুন চলে আসছে, এখানে আমার যতগুলো পেজ সব, সো এখানে দেখুন প্রথমে কান্ট্রি অ্যাবিলিটি, সো লুক লাইক ইউর কান্ট্রি ইজ কারেন্টলি সাপোর্টেড। ভিডিও দেখেছিলাম কিন্তু কান্ট্রি কিন্তু সাপোর্টেড ছিল না, বাট এখন সাপোর্টেড রয়েছে কারণ বাংলাদেশে এটা অ্যাক্টিভ করে দিয়েছে। অ্যান্ড এখানে ফলোয়ার, তো ফলোয়ার 42%, তো এখানে 100% হতে গেলে আপনার 10,000 ফলোয়ার প্রয়োজন হবে। এবং এখানে দেখুন মিনিমাম 1 মিনিট ভিউ অর 3 মিনিট ভিডিও। তো যে কথাটা বলছিলাম একটু আগে যে 1 মিনিট
ভিউজ দিতে হবে একটা প্রিমিটিভ ভিডিও বা হায়ার ভিডিওতে, ওকে। তারপরে এটা ফুললি কমপ্লিট হবে, ফেজের 1% 60 দিনের মধ্যে আপনার মানে কত 60 দিনে আপনার 30,000 মিনিট ওয়াচ টাইম মানে ভিউজ থাকতে হবে অন ভিডিও। ওয়াচ টাইম বা ভিউজ যেটা বলছি সেটাই বলেছে, আর ভিডিও অ্যাট লিস্ট 3 মিনিটের হতে হবে। আর মনিটাইজেশন পেজেস অ্যাভেলেবল পেজেস পে আউট সেটিংস, মনিটাইজেশন পেজে পে আউট সেটিংস রয়েছে, জাস্ট পে আউট সেটিংস ক্লিক করবেন। ক্লিক করে এখানেই দেখুন পেজগুলো দেখাচ্ছে, পেজগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এর জন্য আপনি কি করতে পে আউট আপনার ডলারটা আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য আপনি এই যে অ্যাড বাটনটি ক্লিক করতে হবে, প্লাস বাটনটি ক্লিক করার পরে এখানে আপনি পোস্টগুলো দিতে হবে, তারপর আপনি এই অপশনটি অ্যাড হবে অর্থাৎ পে আউট করতে হবে। তো আর আমি শর্টকাটে আবার একটু বলে দিই, আপনি ফার্স্ট ফেসবুকে যাবেন, ফেসবুকে যাওয়ার পর পাবলিশিং টু ইউজ যাওয়ার পরে ক্রিয়েটর স্টুডিও, ওখান থেকে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। এছাড়া আপনি ফেসবুকে যে অ্যাপস আছে ফেসবুক ফর ক্রিয়েটর, সেটার থেকে আপনি এটা কাজ করতে পারবেন। আজকে ভিডিও এতটুকু, সব ভালো লাগে ভিডিওটা, ভালো লাগে লাইক দিন, কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থেকে ক্লিক করে এছাড়া আমার যে পেজটি সাবস্ক্রাইব করুন সেই পেজটি লাইক দেবেন এবং ফলো ক্লিক করে রাখবেন। এবং আপনার এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন, নতুন জানতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে, তাদের কাছে বলে দেবেন যে আমাদের হবে। সো টেক কেয়ার, টিল দেন, থ্যাংক ইউ।